আলহামদুলিল্লাহ, আমরা একটি সম্পূর্ণ নতুন ভিডিও করতে যাচ্ছি। এখনই আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করতেছি যে নন ওভেন টিস্যু শপিং ব্যাগের আল্ট্রাসোনিক সেমি অটোমেটিক মেশিন। মেশিনটি এইমাত্র আমরা আনবক্সিং করতে যাচ্ছি। এই যে চাইনিজ মেশিন, এটি এই মেশিনটি মূলত এখানে চারটি মেশিনের একটি সেট। আমরা চারটি মেশিনই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডি কাট এবং ক্লথ কাটিং মেশিন, যে আপনার নন ওভেন যে ফেব্রিক্স আছে সেটা আপনি কাটিং করবেন এই সেমি অটোমেটিক কাটিং মেশিনের সাহায্যে। আমরা টোটালি চারটি মেশিনই দেখাতে যাচ্ছি। ওই কার্টুনটা একটু সরিয়ে দিন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে টোটাল চারটি মেশিনের একটি সেট। এখানে আমি সবগুলো মেশিনেরই আপনাদের সাথে পরিচয় করে দিব। আমাদের স্লোগানই হলো স্বল্প পুঁজিতে ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনে অধিক লাভ। এই মেশিনটির সাহায্যে, চারটি মেশিনের সাহায্যে আপনারা, এখানে টোটালি পাঁচটি মেশিন থাকবে, মূলত পাঁচটি মেশিনেরই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দৈনিক আপনারা 5 থেকে 6 হাজার টাকা ইজিলি আয় করতে পারবেন ছোট্ট কারখানা স্থাপন করে এবং আপনারা ঘরোয়া পরিবেশে, কারণ এটি পুরুষ মহিলা যে কেউ এই উৎপাদন এবং বাজারজাত করা যায়, এটি খুবই ইজি উৎপাদন। আমরা এইখানে যে চারটি মেশিন রয়েছে, টোটালি পাঁচটি মেশিন আর একটা কম্প্রেসার থাকবে, তা এইখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক নাম্বার মেশিন যেটা, সেটা হলো ফেব্রিক্সটা কাটিং মেশিন, যেটা লাল মেশিনটি দেখতে পাচ্ছেন। আমি আর একটু ক্লোজ করে দেখাচ্ছি। এটি হলো, প্রথমে আপনি কাটিংটা করবেন, এটি সেমি অটোমেটিক 220 লাইনে চলে এই মেশিনটি। এটি আপনি যে ফেব্রিক্স আছে নন ওভেন টিস্যুটা সেটাকে কাটিং করার জন্য এই মেশিনটি। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে দিব, খুব শর্ট টাইমে প্রশিক্ষণ করা যায়। এই যে আমরা আনবক্সিং করলাম মাত্র, আপনারা দেখতে পাচ্ছেন কার্টুনের ছবি এবং লেখা ক্লথ কাটিং মেশিন। এরপরে যে মেশিনটি রয়েছে এখানে, যে আপনি তিনটি মেশিন রয়েছে, এরপরে আমরা সেটি দেখাচ্ছি। আমরা ওই যে লাস্ট মেশিন, ওইটা হলো আপনার, এই মেশিনটি হলো হিট সিলিং মেশিন। এটা মাল্টিপল মেশিন মূলত। এই মেশিনটি দিয়ে আপনি সাইড সিলিং করতে পারবেন, ফ্রন্ট সাইড সিলিং করতে পারবেন, লেফট রাইট সিলিং করতে পারবেন এবং হ্যান্ডেল, যে হ্যান্ডেলের সাইড সিলিংগুলো করতে পারবেন। তাহলে আমরা দ্বিতীয় মেশিনটি পরিচয় করিয়ে দিলাম। আমরা এবার আসি তৃতীয় নাম্বার মেশিনটি। এই মেশিনটি হলো হ্যান্ডেল সিলিং মেশিন। ব্যাগের যে হ্যান্ডেলটা সিলিং করা হয়, হ্যান্ডেলটাকে দুই সাইডে যে আপনি করবেন, এটা হাইড্রোলিক সিস্টেম, হাইড্রোলিক এবং আল্ট্রাসোনিক। এই মেশিনটি হাইড্রোলিক এবং আল্ট্রাসোনিক সিস্টেম। আমি লেখাটা দেখাচ্ছি যে চাইনিজ লেখা, এখানে সানা থেকে এটা অরিজিনালি লেখা আল্ট্রাসোনিক। এই মেশিনটি, এটি হলো হাইড্রোলিক সিস্টেম। এবার আমরা চার নাম্বার মেশিনটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হলো চার নাম্বার মেশিন, এটি হলো ডিকাট, যেটা এইমাত্র আপনার এই যে বক্স নিয়ে যাচ্ছে, এই বক্সের থেকে আমরা বের করলাম এই বক্স থেকে, কারণ আপনারা জানেন চায়না থেকে বক্সের মধ্যে করে মেশিনগুলো আসে। এই যে বক্সটা নিয়ে যাচ্ছে, যাকে আমরা মেশিনের কাছে আসি, এটা হলো হাইড্রোলিক সিস্টেম, কম্প্রেসারে এগুলো চলে। এই মেশিনটি আপনার ডিকাট, যে এই কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ডিকাটের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। মূলত এইটাকে ডিকাট বলে, এই যে কাটিং করাটা, এই যে হাতল, এখানে হাতলটা ধরার জন্য এটাকে এই মেশিনের সাহায্যে কাটিং করা হয়। তাহলে এখানে চার নাম্বার মেশিন, মূলত চারটা মেশিনে কাজ করে, এই চারটা মেশিনকে, দুইটা মেশিনকে চালাতে হলে আপনার এই দুই, একটা কম্প্রেসারের সহযোগিতা নিতে হয়। এখানে একটা হাওয়া মেশিন লাগবে, কম্প্রেসার, সেটা এখানে এই মুহূর্তে নেই, সেটা আমাদের আরেকটা গোডাউনে আছে, সেটাও চলে আসবে এখানে আমাদের শোরুমে। আমরা শোরুমে ভিডিওটা করতেছি। তাই টোটালি পাঁচটা মেশিনের একটা সেট, পাঁচটা মেশিন। আমি আবার সিরিয়ালে বলে দিচ্ছি,
এক নম্বরে কাটিং মেশিন, দ্বিতীয়ত আপনার এখানে চারটা মেশিন রয়েছে, আমি সিরিয়ালভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, যে এক নম্বরে কাটিং মেশিন, দ্বিতীয়ত সিলিং মেশিন, বিভিন্ন সাইড সিলিং এখানে ডাইস রয়েছে তিন থেকে চারটা, এরপরে হলো ডি কাট মেশিন, তারপরে হলো আপনার হ্যান্ডেল সিলিং মেশিন, এরপরে হলো কম্প্রেসার। আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং মেশিনারিজগুলো দেখতে পাচ্ছেন, খুব চমৎকার মেশিনারিজ, এটি সহজে শপিং ব্যাগ উৎপাদন এবং বাজারজাত করা যায়। এছাড়াও আমাদের এখানে কয়েকশো আইটেমের মেশিন রয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমরা দীর্ঘদিন মূলত 98 থেকে শিল্প উদ্যোক্তা তৈরি করে আসছি। আমাদের স্লোগানই হলো চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হবেন আপনি, কারণ আপনি যদি চাকরি করেন তাহলে একজনের কর্মসংস্থান হবে, আর যদি আপনি চাকরি দাতা হতে চান তাহলে সেখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। কারণ বর্তমান সরকারও চাচ্ছে, আপনারা জানেন প্রধান উপদেষ্টা চাচ্ছেন যে চাকরি গ্রহীতা না হয়ে আপনারা চাকরি দাতা হবেন, আপনারা শিল্পপতি হবেন ইনশাআল্লাহ। তো এইখানে আমরা একটি মেশিন সম্পর্কে, একটা সেট মেশিন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, কিন্তু আমরা প্রতিদিনই একটা থেকে এক দুইটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ নতুন নতুন। এবং আমাদের নেটওয়ার্ক পুরো বাংলাদেশব্যাপী, আমরা চাই প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে শিল্প ঘুরে উঠুক। কারণ একটি কথা মনে রাখবেন, উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্প বিপ্লব ঘটাতে হবে, আর সেই বিপ্লব আপনাদের হাত দিয়ে হবে ইনশাআল্লাহ। এই পাঁচ চারটা এখানে পাঁচটা মেশিনের সেট নিয়ে আপনি দৈনিক 5-6,000 টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে, কারণ ব্যবসায় কোনো ফিক্সড ইনকামের কথা বলা সম্ভব নয়, কম বেশি ইনকাম হবে এটি মাথায় রেখেই করতে হবে, নো রিক্স নো গেইন, এ কথাটি আপনারা সবাই জানেন। তাই আসুন শিল্প স্থাপন করুন, নিজে স্বাবলম্বী হন এবং দেশকে স্বাবলম্বী করুন। আমাদের এখানে কয়েকশো আইটেমের মেশিনারিজ রয়েছে, তা আমরা আজকে একটি আইটেম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, এটি পুরুষ মহিলা এবং ছোটো বড় যে কেউ বাসাতে বসে অথবা ছোট একটা রুমের মধ্যে 10x10 অথবা 10x12 ফিট একটি রুমের মধ্যে 220 লাইনেই আপনারা করতে পারবেন। তা আজ এখানে এই পর্যন্তই আমরা ভিডিওটা ক্লোজ করতে চাচ্ছি, কারণ ভিডিও বেশি সময় নিয়ে করলে আসলে অনেকেরই সময়ের ব্যাঘাত ঘটে। তাই আমরা আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান, কোনো প্রশ্ন থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন করে আপনারা জানতে পারবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। একটি কথা মনে রাখবেন, নামাজ রোজা হজ জাকাত যেরকম আল্লাহর ইবাদত, তার চেয়ে কোনো অংশেই কম নয় যে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করা। তাই আমরা বেশি বেশি মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে অন্যের কল্যাণে আমরা বেশি বেশি কাজ করব, তাহলে উভয়ের কল্যাণ হবে এবং আপনারও কল্যাণ হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন। আর মেশিনারিজ সম্পর্কে আরও তথ্য, মেশিনারিজ প্রাইস, যে কোনো কিছু জানার জন্য যে কোনো সময় সকাল 8 থেকে রাত্র 10টার মধ্যে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। আমরা এখন আমাদের সেবার মান অনেক বাড়িয়েছি, প্রত্যেকটি জেলা এবং উপজেলায় থানা পর্যায়ে আমরা ডিস্ট্রিবিউটারশিপও দিচ্ছি। ওকে, ভালো থাকবেন, আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।